প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, তোমাদের পরিবারও নিশ্চয়ই ভালো আছে। আমি সবসময় কামনা করি ভগবানের কাছে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, মনে কোনো টেনশন আনবে না, চিন্তা করবে না। যেহেতু মহামারীটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, একদিনে একদিন ভগবান এটাকে নির্মূল করবে। আমাদেরকে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। স্বাভাবিক সবার মনে টেনশন থাকে, কিন্তু আমি বলবো টেনশনটা দূর করে দেবো। কেমন বই নিয়ে বসে পড়ো। আমি আজকে ষষ্ঠ অধ্যায় পড়াবো, কুশল এবং অকুশল কর্ম। ষষ্ঠ অধ্যায়টা পড়াবো, তোমরা বইয়ে 35 পৃষ্ঠা খুলে বসে পড়ো। কেমন? তাহলে 35 পৃষ্ঠা খুলেছ কুশল এবং অকুশল কর্ম। তাহলে কুশল কর্ম কি? কুশল কর্মের দ্বারা মানুষ নিরোগ হয়। কুশল কর্মের দ্বারা মানুষ কী হয়? নিরোগ হয়, দীর্ঘায়ু লাভ করে, অনেক সম্পদের অধিকারী হয়, ধনবান হয়, উচ্চ কুলে জন্মগ্রহণ করে, জ্ঞানী হয়। যারা প্রাণীহত্যা করে না তারা অনেক দিন বেঁচে থাকে। আর অকুশল, অকুশল কর্ম বলতে অসৎ কর্ম বা দুষ্কর্মকে বোঝায়। তাহলে খারাপ কাজকে অকুশল কর্ম বলা হয়ে থাকে। অসৎ কর্ম করলে দুঃখ ভোগ করতে হয়, অকুশল কর্মের ফল দুঃখ, হ্যাঁ, দুঃখদায়ক। প্রাণী হত্যা করলে অল্পায়ু হয়, প্রাণীদের নিপীড়ন করলে রোগাগ্রস্ত হয়, মৃত্যুর পর কোথায় যায়? নরকে গমন করে। তাহলে জগতে কর্মই প্রাণীগণকে নিয়ন্ত্রণ করে, ফলে জগতে বিভিন্ন প্রকার মানুষ দেখা যায়, যেমন ধনী দরিদ্র, সবল দুর্বল, সুস্থ রুগ্ন, পণ্ডিত মূর্খ, সাদা কালো, সুন্দর কুচ্ছির। তার কারণ কি? এই যে ডিফারেন্স, এর কারণটা কি? সৎকর্ম কিংবা অসৎকর্মের কারণে এইরূপ পার্থক্য, ডিফারেন্সটা আমরা লক্ষ্য করি। তাহলে তোমরা সর্বদা কী থাকবে? পাপ কর্ম থেকে বিরত থাকবে, সৎকর্ম সম্পাদন করবে, পূজনীয় ব্যক্তিকে পূজা করবে, মাতা পিতাকে কী করবে? ভক্তি করবে, তাদের উপদেশ পালন করবে, এতে তোমরা কী হবে? সুখী হবে। তাহলে দরিদ্র হলেও কিন্তু নিয়মিত অষ্টশীল বা উপশীল পালন করতে হয়। কে করতে হয়? এই যে কাহিনীটি আমি তোমাদেরকে বলি, একটি কুশল কর্মের কাহিনী। ভগবান বুদ্ধের সময় রাজগৃহে এক দরিদ্র ব্যক্তি বাস করত, তার নাম ছিল পূর্ণ। সে দরিদ্র হলেও কিন্তু নিয়মিত অষ্টশীল এবং উপসৎশীল পালন করত। এত দরিদ্র ছিল যে প্রতিদিনে খাবার জোগাড় করতে পারত না। একদিন উপসৎ দিবসে পূর্ণ অষ্টশীল নিল, তার সামান্য খাবার ছিল, এর বেশি সে জোগাড় করতে পারল না। সামান্য খাবার নিয়ে সে খেতে বসবে এমন সময় বুদ্ধের শিষ্য সারিপুত্র ভিক্ষা পাত্র হাতে গৃহদ্বারে উপস্থিত হলেন। পূর্ণ নিজের জন্য প্রস্তুত খাবার শ্রদ্ধার সাথে নিজে না খেয়ে সারিপুত্রকে প্রদান করল, তা দান করলেন। সারিপুত্র স্তবে পূর্ণের দানের প্রশংসা করলেন, তাকে আশীর্বাদ করলেন। দরিদ্র পূর্ণের এই দানের ফলে অচিরে ভাগ্য ফিরে গেল, তার লাভ সৎকার সকলও বেড়ে গেল। তাহলে এটা একটা শিক্ষণীয় বিষয়। তারপর আমরা দেখি অকুশল কর্মের কাহিনীটা একটু শুনো। শ্রাবস্তিতে নন্দ নামে এক ব্যাধ বাস করত, প্রাণী হত্যা ছিল তার জীবিকা। ব্যাধ মানে যারা প্রাণী হত্যা করে তাদেরকে ব্যাধ বলা হয়। নন্দ প্রতিদিন মাংস বিক্রয় করত, মাংস ছাড়া সে ভাত খেত না, ভাত খেত না। একদিন খেতে বসে সে দেখলো মাংস নেই, তার পাকশালার সামনে ছিল একটি গরু। গরুটি আপন মনে ঘাস খাচ্ছিল। নন্দ ধারালো অস্ত্র নিয়ে তৎক্ষণাৎ গরুটির জিভ কেটে ফেললো। কত নিষ্ঠুর দেখো, আগুন জেলে জিভটি সেকে নিল, তারপর পরমানন্দে খেতে লাগলো। পাপ কর্মের ফল কতই না ভয়াবহ, নন্দের জিভটি থালায় পড়ে গেল, নন্দের জিভটি থালায় পড়ে গেল। নন্দ কত দেখো কি বিচার, নন্দ যন্ত্রণায় আত্মনাথ করতে লাগ করতে করতে মারা গেল। নন্দ পাপ করেছিল, তাই সে দুঃখময় নরকে উৎপন্ন হল। তাইলে জগতে মানুষের শ্রেষ্ঠ মানুষ কায় ব্যক্ত মনে কুশলকর্ম বা সৎকর্ম করতে পারে। তাহলে এই যে কুশলকর্ম অকুশলকর্ম, তাহলে আমরা সবসময় কী করবো? কুশল কর্মকে আমরা রিসিভ করবো, অকুশল কর্মকে আমরা বয় করতে পারবো। কেমন? এটা মনে রাখবে, কুশল কর্ম করলে ভালো হয়, আর রিডিংগুলো ভালো করবে, ভালো করে রিডিংগুলো প্রত্যেকটি লাইন বুঝে শুনে করবে। বুঝতে যদি সমস্যা হয় তোমাদের গার্ডিয়ানের সহযোগিতা নেবে। কেমন? আর বাড়ির কাজটা একটু খেয়াল করবো, আমাদের বাড়ির কাজটা বড়ের দিকে একটু খেয়াল করো। পাঠ পরিকল্পনার সংক্ষিপ্ত প্রশ্ন 1-5 পর্যন্ত করবে, পাঠ পরিকল্পনার রচনামূলক প্রশ্ন 1-2 পর্যন্ত করবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা আবার একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি বাড়ির কাজটা আবার পুনরায় বলতেছি। পাঠ পরিকল্পনার সংক্ষিপ্ত প্রশ্ন 1-5 পর্যন্ত করবে, পাঠ পরিকল্পনার রচনামূলক প্রশ্ন 1-2 পর্যন্ত SW করবে। তাহলে যেগুলো উপদেশ দিছি সেগুলো মেনে চলবে, ভগবানকে স্মরণ করবে, কেমন ত্রিপিটক পড়বে,
ভালো হবে মঙ্গল হবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন।